প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একই করলেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার 6 জুলাই নগরের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটি আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্ত হুট করে নেওয়া হয়, অনেক দিন ধরে আমি এটা নিয়ে ভাবছি, পরিবারের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে। তামিম শুরুতে বলেন, নর্মালি এমন সময়ে যে কোনো ক্রিকেটার স্পিচ লিখে নিয়ে আসে, কিন্তু এমন কিছু আমি করিনি, খুব দ্রুতই শেষ করবো। আমি আমার কাছে মনে হয় এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সবাইকে ধন্যবাদ জানানো প্রয়োজন, নিজের বাবার স্বপ্ন পূরণের জন্যই ক্রিকেট খেলেছেন জানিয়ে তামিম বলেন, আমি শুধু একটি কথাই বলতে চাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এরপরে কান্নায় ভেঙে পড়েন তামিম। আন্তর্জাতিক ক্যারিয়ারের 16 বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিচালক, সমর্থকদের, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার, যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন। 2007 সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় তামিমের। 18 বছর বয়সে অভিষেক হওয়া এই ক্রিকেটার মাত্র 4 ওয়ানডে খেলে নাম লেখান বিশ্বকাপ স্কোয়াডে, আর প্রথম ম্যাচেই করেন বাজিমাত। বিদায়বেলায় বলে দেওয়ার আগে 70 টেস্টে 38.89 গড়ে রান, 5,134, যেখানে তার সেঞ্চুরি 10টি, 50 31টি। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি দেশ সেরা এই ওপেনার। ওয়ানডে 241টি খেলে 36.62 গড়ে রান, 8,313, 14 সেঞ্চুরির পাশে 50 56টি। এই সংস্করণে দেশের হয়ে রান, সেঞ্চুরি, 50 সব কিছু তিনি রয়েছেন সবার উপরেই। এর আগে গত জুলাই টি টোয়েন্টি থেকে অবসর নেন। তিনি কী করলেন এত বিশ্বকাপের আগে এরকম একটা সিদ্ধান্ত নিলেন, ভক্ত সমর্থকরা পুরো